বাংলাদেশি হিন্দুদের সুরক্ষার দাবিতে বিভিন্ন সংস্থা ও সংগঠন সহ শিলচরের জনগণ ও ইসকন মন্দির ও ভারত সেবাশ্রমের স্বামীজি কালো মাস্ক মুখে পরিধান করে প্রতিবাদ সাব্যস্ত করেন এবং তারা সংবাদ মাধ্যমের সামনে গিয়ে বলেন, ছাত্র আন্দোলনের নামে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং যারা বাংলাদেশের সরকারি চাকরি করছেন তারাও নিরাপদ নয় বলে জানিয়েছেন তারা। তারা আরও বলেন, কিছুদিন ধরে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ জ্বলছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর থেকেই সেখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে। পাশাপাশি প্রতিবাদকারীরা বাংলাদেশের সমস্ত মঠ মন্দির ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। লাগাতার একের পর এক আক্রমণে সেখানে সংখ্যালঘুদের প্রাণ সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। বিষয়টি নিয়ে এদিন গভীর উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশের হিন্দু নির্যাতন দমন করার পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু মানুষদের প্রাণ রক্ষার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের হাইকমান্ডদের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। দেখে নিন আমাদের চ্যানেলের মাধ্যমে দিয়ে তারা কী কী বলছেন। আজকে লজ্জার বিষয়, বাংলাদেশে যে তাদের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করা হলো, তিনি পদত্যাগ স্বইচ্ছায় করেছেন, করে তিনি দেশ ছেড়ে চলে গেছেন। তারপরে তো তারা যে ছাত্র আন্দোলন হচ্ছিল সে ছাত্র আন্দোলন থেমে যাওয়ার কথা, ছাত্র আন্দোলন থেমে যাওয়ার নামে সেখানে এমন অত্যাচার শুরু হয়েছে, সে হিন্দুদের উপর চরম অত্যাচার। 1947 সালে তার আগে নোয়াখালী দাঙ্গা থেকে শুরু করে যত দাঙ্গা হয়েছে সেখানে দেখা যাচ্ছে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। হাজার হাজার হিন্দুকে কেটে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে, রক্ত গঙ্গা বইয়ে দেওয়া হয়েছে হাজার হাজার হিন্দুকে। সেই চিত্র আবার আমরা এই গত কয়েকদিন ধরে দেখছি বাংলাদেশে। হিন্দুদের উপর অত্যাচার, মা বোনদের উপর অত্যাচার, মন্দির ভাঙচুর, বিগ্রহ ভাঙচুর সমগ্র বাংলাদেশ ব্যাপী চলছে। তো এটা তো আমরা কামনা করি না, হিন্দু হিসাবে, হিন্দুকে মানুষ হিসাবে এটা কামনা করা উচিত না। আমরা যদি মানবিকতা বোধ থাকে, আমরা যদি মানব ধর্মের মানুষকে, কোনো ধর্ম না মানে মানব ধর্মকে যদি মানে, এরকম মানুষকে এরকম হিংস্রভাবে হত্যা করা, অত্যাচার করা, তার বিশ্বাস যে ধর্ম সে ধর্মের উপর আঘাত আনা, যেসব বিগ্রহ যাদের উপর আস্থা করে যে ধর্ম দাঁড়িয়ে আছে হিন্দু ধর্ম, সেই বিগ্রহগুলোকে চূর্ণ বিচূর্ণ করা, মন্দির ভাঙা, ধর্মগুরুদের উপর অত্যাচার করা সমগ্র বাংলাদেশব্যাপী চলছে। আমরা সেই প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই বাংলাদেশের সমগ্র যারা এইসব অশুভ কাজগুলি করছে তাদেরকে, সবাইকে আমরা ধিক্কার জানাই। এগুলো অবিলম্বে বন্ধ করুন।
তা নাহলে আমরা এখন মেমোরান্ডাম দিয়ে এলাম ডিসি সাহেবের কাছে শিলচর। এখন আমরা বৃহত্তর আন্দোলনে পরবর্তীকালে আমরা নামবো, গোটা ভারতবর্ষব্যাপী হিন্দুরা জাগছে, জাগবে। বাংলাদেশ এদিক দিয়ে সাবধান হতে হবে তাদেরকে, তাদের শান্ত হয়ে যাক। আগে যেমন সুন্দর বাংলা ছিল, বাংলা আমাদের ভারতবর্ষ এক হয়ে কী সুন্দর একটা মেলবন্ধন তৈরি হয়েছিল সমাজিক দিক দিয়ে, ট্রেন দিয়ে, বাস দিয়ে, উড়ান দিয়ে সমাজিক একটা মেলবন্ধন সৃষ্টি হয়েছিল, সেই মেলবন্ধনটা ক্ষুণ্ণ হচ্ছে। আমরা চাই না, আমরা চাই সবাই মিলেমিশে একসাথে থাকবো। আমাদের এই কাছাড় কত সুন্দর, এখানে হিন্দু মুসলিম সব আছে, আমরা সবাই একসাথে রয়েছি। আমরা চাই বাংলাদেশে হিন্দু মুসলিম একসাথে থাকবে, আমাদের ভারতবর্ষের সাথে যে মেলবন্ধন সেটা শুনবে।